हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सावधाने आछो, आमिओ भालो आछि। तो आज हलो सोमवार, एखन बजे 5:10। तो एखन थेके आमि आमार ब्लग शुरू कर दिलाम। तो दुपुरे खावा दावार पर ना बासनगुलो धुई नि। तुम्हारा तो जानोई आमार ब्लग जारा देखो जे आमि खावा दावार साथे साथे बासनगुलो धुई नि, एकटु बादे धुई। तो बासनगुलो धोया होयनि, एखन धुई आसलाम। आर बासनगुलो धुते गियेई ভাবছি যে এখন থেকে ব্লগটা শুরু করে দেব, না হলে কালকে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে পারবো না। আর এখন থেকে আমি ভাবছি প্রতিদিন তোমাদের সাথে ছোট হলো একটা একটা ভিডিও শেয়ার করব, সেজন্য। তো তাই এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর এখন ঘর ঝাড় দেওয়া হয়েছে, বিকেলের কাজ, তারপর সন্ধ্যা ওগুলো করতে লাগবে। আর তোমাদের বলছি না, কদিন ধরে আমাদের এখানে খুব রোদ দিয়েছে, আর এখন আবার আজকে না কি হয়েছে, এই বৃষ্টি আছে, এই রোদ উঠছে, এই বৃষ্টি আছে, রোদ উঠছে, এই করে কতবার নিয়ে কাপড়গুলো দিয়ে আনলাম বাইরে থেকে। তারপর দেখছি কতবার দেবো, লাস্ট পর্যন্ত আর কাপড়গুলো বাইরে নিয়ে নিই। আর এখন পাখা চালিয়ে ঘরে মেলে দিয়ে রাখলাম স্নানের কাপড়গুলো। আর স্নান করার সময় চুলগুলো আজকে ভিজিয়েছিলাম, তো চুলগুলো এখনও শুকায়নি। তো সন্ধ্যাবেলায় টিভি দেখার সময় পাখার নিচে বসে চুলগুলো ছেড়ে দেবো, একটা ফুটো চুলগুলো আমার শুকায়নি। কেবল জানি আসেনি মানে বলতে পারবো না, কারণ কালকে সকাল থেকে কেবল ছিল না, রাতেও আসেনি, বানর এসে নাকি লাইন মানে নষ্ট করে দিয়ে গেছে। তো সেজন্য এখন আজকে আর টিভিটা চালাইনি, ঠিক করেছি কিনা জানি না, ফোন করেছিলাম ঠিক করে দেওয়ার জন্য। তো এখন গোটা ঝাড় দিয়ে নিই, গোটা ঝাড় দিয়ে নিয়ে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো ফ্রেন্ড, সন্ধ্যা দিয়ে এসে কি নিয়ে বসলাম, তো আজকে চপ বানাবো। তো এখানে দেখো আমি আলুগুলো কেটে আর ডিম আর একটু নুন দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে চপ বানাতে মশলা নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, কয়েক কোয়া রসুন। তো এগুলোকে এখন সুপারের মধ্যে করে নেবো, মানে বেশি পেস্ট করব না, তাই মিক্সিতে দেবো না, সুপারে করে নেবো। তো এই দেখো আমার মশলা করা হয়ে গেছে। তো চপটা বানাচ্ছে তোমাদের দাদা ভাই অনেক দিন ধরেই বলছে মানে চপ খাবে, তো বানাবো বলে আর হচ্ছে না বানানোটা, আজ তাই বানিয়ে নিলাম। আর এদিকে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে তেল বসিয়ে দিলাম চুলাই, তেল দিয়ে দিলাম। তো এখানে দেখো এখন আমি মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে এখন জিরের গুঁড়ো, হালকা একটু জিরের গুঁড়ো দিয়েছি, জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালো করে ভেজে নেব। হঠাৎ করে প্লেন হলো যে আজকে বানিয়ে নেব চপটা। তো এখন এগুলোকে ভেজে তারপরে এর মধ্যে দেখো এখন আলুটাও দিয়ে দিলাম। হাতে নিয়ে তো ক্যামেরাটা করছি, তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, কারণ স্ট্যান্ডের মধ্যে যদি ক্যামেরাটা ফিট করে তারপর ভিডিওগুলো করি, মানে রাত্রিবেলায় তো মানে ভালো করে একটা লাইটের ফোকাস একটা কীরকম লাগে দেখতে বোঝা যায় না যে কী করছি, সেজন্য হাতে নিয়ে করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে এক হাতে নিয়ে। তো এদিকে দেখো এখন আলুটার সাথে মশলাগুলো কষিয়ে নিলাম, নিয়ে সেদ্ধ ডিমগুলিকে কেটে নিলাম। আর এদিকে দেখো বিস্কিট নিয়েছি, এগুলোকে এখন গুঁড়া করে নেব। এই দেখো নিয়ে নিলাম, তো গুঁড়া করে এখন দেখো আমি ডিমটা আলুর মধ্যে দিয়ে চপের আকারে নিয়ে নিচ্ছি, আর এখানে বিস্কুটের গুঁড়োটাও লাগিয়ে নিচ্ছি। আর কি জানো তো চপ বানাতে গিয়ে কি ঘটল আজকে আমার সাথে, শোনো। মানে সবগুলো ডিমই আমি সেদ্ধ বসিয়ে দিলাম, আলাদা আলাদা দুটো ডিম রাখলে ভালো হতো, কারণ ডিমের মধ্যে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে ডিমের মধ্যে একটু ভিজিয়ে তারপর ভাজতে হয়। আর আমি আজকে ডিমটা রাখতে ভুলে গেছি, পুরো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, এখন কি হবে। তো তাই এভাবেই করে নিলাম, ডিমটার মধ্যে আর ভেজানো হয়নি। তো এখানে দেখো চপগুলো বানিয়ে নিলাম, আর এই দেখো আর আজকে কতগুলো চপ বানিয়েছি, সবাইকে দেবো সেজন্য অনেকগুলো বানিয়েছি। তো এদিকে আমার চপ বানানো একদম কমপ্লিট, তো এখন একে একে চপগুলোকে ভেজে নেব। এই দেখো এখন চপগুলোকে ভেজে নিলাম, মুচমুচে চপ। তো তোমরা কে কে খাবে সন্ধ্যাবেলার টিফিন চপ, চলে এসো আমার বাড়িতে, এসে চপ খেয়ে যায়। এই চপ চিকেন দিয়েও এভাবে করা যায়, চিকেন দিয়ে কোনোদিন করিনি, কিন্তু ডিম দিয়ে আজও আমি চপ বানিয়েছি। এদিকে দেখো চপ ভাজা কমপ্লিট, তো সবাইকে দিয়ে তারপর এখন আমি দেখো চপ খেয়ে নিচ্ছি। তো চপ খেয়ে তারপর বাসনগুলো ধুয়ে এসে এদিকে আমি চুলটা এখন বেঁধে নিলাম। তো এখন একটু রেস্ট করবো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজ হলো নেক্সট ডে, কালকে রাত্রিবেলা তোমাদের গুড নাইট বলতে পারিনি। তো এখন বাজে 9:10 বাকি। তো আমার সকালে স্নান করা কমপ্লিট, ঘরগুলো একটু মুছেছিলাম ঝাড় দিয়ে, আর সকালের বাসি কাজ ওগুলো করলাম কাল রাত্রিবেলায়, ওগুলো আর ঘরে রাখিনি। তো
তো তারপর ভাবলাম স্নান করে চলে আসি, সকাল সকাল স্নানটা আজকে হয়ে যাক। তো স্নান করে চলে আসলাম, জানি দুপুরবেলা খুব প্রচণ্ড গরম লাগবে, তবু গরম লাগলেও পরে আবার না হয় করে নেব। তো এই মাত্র জাস্ট স্নান করে আসলাম, তো এখনকে এখন ঠাকুরকে ধূপ দেখাবো, সিঁদুর পরবো, তারপর যাব রান্নাঘরে। তো এখন আসলাম ব্লগটা শেষ করতে, আজকে ছোটোই হবে ব্লগটা, শেষ করে দেব এখানে। ঘুম যেন যাচ্ছে না এরকম হচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে এখনও। তো ঘুম হলে তো হবে না, ঘুম আসলে, কারণ সংসারের কাজ কে করবে? আমার যখন সংসারটা তাহলে তো আমাকে দায়িত্বটা নিতে লাগবে, তাই আসো এখন আর ঘুমাবো না, সুজে রান্না করে যেতে লাগবে এখন এই কাজগুলো করে। আমার ব্লগ তোমাদের ভালো লাগে থাকলে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো আজকে এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি, কাল একটি আবার নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই।